হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম আদিত্য, আর তোমরা দেখছো লার্নিং এক্সপিরিয়েন্স উইথ একে ওবেরয়। আর আজকে দেবলিনা ম্যাম তোমাদের জন্য একটা নতুন লেসন নিয়ে এসেছে, লেসন টু, অল অ্যাবাউট আ ডগ, ক্লাস 9, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাই এজি গার্ডেনার। তো চ্যাপ্টারটা শুরু করা যাক। তার আগে আমি বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগলে তবেই লাইক করবে আর তবেই সাবস্ক্রাইব করবে, কোনো ফোর্স নেই তোমাদের ওপরে। আর হ্যাঁ, যদি ভিডিওস তোমাদেরকে ভালো লাগে, কোয়েশ্চেন আনসার যদি দরকার থাকে তাহলে কমেন্ট করবে নিচে, তাহলে আমি নতুন নতুন ভিডিওতে কোয়েশ্চেন আনসার্সগুলো নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, অ্যান্ড ইভেন অ্যাট দি ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ। আমি একটি বাসে করে যাচ্ছিলাম, এটি ছিল ভয়ঙ্কর এক ঠান্ডার রাত্রি, আর এমনকি বাসের একেবারে শেষ প্রান্তে পূর্ব দিক থেকে আসা বাতাস ছুরির মতো কাঁপছিল। মানে হচ্ছে যে সেই দিনের রাত্রিটা এতটাই, মানে সেই রাত্রিটা এতটাই ঠান্ডা ছিল যে পূর্ব দিক থেকে আসা বাতাস যেন ছুরির মতো কাঁপছে, মানে বাতাসটা ছুরির মতো যেন হাত পা কেটেছে, এতটাই ঠান্ডা ছিল সেই রাত্রিটা। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেস। Vacant means খালি জায়গা। The younger woman carried a little Pekingese dog. The conductor came in and took their fares. Then his eyes rested on the beady-eyed dog. I saw trouble coming. I means narrator, okay? This was the opportunity for which the conductor had been waiting for, and he intended to make the most of it. I had marked him as the type who had a general vague grievance about everything. He seemed to a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. বাস থামলো এবং দুজন মহিলা ও একজন পুরুষ উঠলেন আর ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিলেন। কম বয়সী মহিলাটি একটি ছোট পিকনিস কুকুর, মানে হচ্ছে চীনা কুকুর বা বিদেশি কুকুর নিয়ে সেই বাসে উঠলেন। তারপর কন্ট্রাক্টর ভেতরে এলেন এবং তাদের কাছ থেকে ভাড়া নিলেন। তারপরে চোখ পড়ল ওই জল জল করা কুকুরটার চোখের ওপর। তারপরে মানে তারপরে কন্ট্রাক্টরের চোখ পড়ল ওই যে ছোট কুকুরটাকে নিয়ে ওই কম বয়সী মহিলাটা বাসে উঠেছিল সেই কুকুরটার ওপর কন্ট্রাক্টরের চোখ পড়ল। আমি দেখলাম একটা ঝামেলা হতে চলেছে। এটি হলো সেই সুযোগ যার জন্য কন্ট্রাক্টর অপেক্ষা করছিল, এবং তিনি এই সুযোগটাকে সর্বোত্তভাবে কাজে লাগাতে চাইলেন। আমি লক্ষ্য করলাম, আমি বলতে এখানে লেখক লক্ষ্য করলেন যে তিনি এমন এক ধরনের লোক যে সমস্ত কিছু নিয়ে একটি বিরক্ত একটি রাগ প্রকাশ করেন। তাকে দেখে মনে হলো যে তিনি বিশেষ করে বাসের যাত্রীদের ওপর একটু বেশি রাগ ও তার বিরক্তি আছে, কারণ সে বাসে এই ঠান্ডাতে বাসের গেটের সামনে দাঁড়িয়ে আছে আর যাত্রীরা বাসের ভেতরে বসে আরাম নিচ্ছে। সে এটাই তার রাগের কারণ যাত্রীদের প্রতি। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড, মিন্স কন্ডাক্টর বলল। তারপর তিনি বললেন আপনি কুকুরটাকে নিয়ে বেরিয়ে যান, মানে কন্ডাক্টর বললেন ওই কম বয়সী মহিলাটাকে যে আপনি কুকুরটাকে নিয়ে বেরিয়ে যান। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেড দ্য ওমান। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। আমি এই ধরনের কোনো কিছুই করবো না, আপনি আমার নাম ঠিকানা নিতে পারেন, ভদ্রমহিলা বলেন। মানে এই কম বয়সী ভদ্রমহিলাটি যিনি একটি ছোট কুকুরকে নিয়ে বাসে উঠেছিলেন তিনি কন্ট্রাক্টরকে বলেন আপনি আমার বাড়ির নাম ঠিকানা নিতে পারেন, আমি এরকম কোনো কিছুই করবো না। তিনি স্পষ্টতই এইভাবে বললেন যেন মনে হচ্ছে কন্ট্রাক্টরকে তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন। এমনকি ওই ভদ্রমহিলাটি জানা ছিল কন্ট্রাক্টর এই প্রশ্নের কী উত্তর দিতে পারেন। আপনি কুকুরটাকে নিয়ে অবশ্যই নেমে যাবেন, এটা আমার নির্দেশ, কন্ট্রাক্টর ভদ্রমহিলাটিকে বলেন আপনি এক্ষুনি কুকুরটাকে নিয়ে বাস থেকে নেমে যান। আই ওয়ন্ট গো অন দি টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, ইট উড কিল মি,
said the woman. Certainly not, said her lady companion. You got a cough as it is. It's nonsense, said the male companion. এই আবহাওয়ায় আমি কিছুতেই বাসের উপরে যাব না, আমি মরে যাব, ভদ্রমহিলাটি কন্ডাক্টরকে বললেন যে আমি কিছুতেই বাসের উপরে যাব না, এই ঠান্ডাতে বাসের উপরে গেলে আমি তো মরে যাব। অবশ্যই না, তার মহিলা সঙ্গী বললেন, তোমার তো কাশি রয়েছে। বোকা বোকা ব্যাপার, তার পুরুষ সঙ্গী বললেন, মানে যে একটা বাসেরটাতে যখন উঠেছিল দুটো ভদ্রমহিলা আর একটা পুরুষ উঠেছিল, যে ভদ্রমহিলাটি কম বয়সী ভদ্রমহিলার সঙ্গে উঠেছিল তিনি বললেন কম বয়সী ভদ্রমহিলাটিকে যে তুমি যদি এখন বাসের ওপরে যাও তোমার তো ঠান্ডা লেগে যাবে আর তোমার তো কাশি রয়েছে। সেই শুনে পুরুষ ভদ্রলোকটি বললেন যে যত সব বোকা বোকা ব্যাপার। ডক্টর পুলড দি বেল অ্যান্ড দ্য বাস স্টপড। This bus doesn't go on until that dog is brought out. He stepped on the pavement and waited. Pavement means the path jekhane stairs gulo, siri gulo jekhane conductor daray. It was his moment of triumph, his victory moment. He had the law on his side. Everybody and the bus was on the side of the lady and her dog. They talked in raised voices. Okay. এরপর কন্ট্রাক্টর বেল টানলেন, বাস থেমে গেল। এই বাস যাবে না যতক্ষণ না কুকুরটিকে বাসের বাইরে বের করা হচ্ছে। মানে কন্ট্রাক্টর যাত্রীদেরকে বললেন যে এই বাস আর যাবে না যতক্ষণ না কুকুরটিকে বাসের বাইরে বের করা হচ্ছে, ততক্ষণ এই বাস আর যাবে না। এই বলে তিনি ফুটপাথে নেমে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। এটি ছিল তার জন্য যুদ্ধ জয়ের মুহূর্ত। আইন যেন তার পক্ষে ছিল, মানে তিনি এমনভাবে যাত্রীদের সাথে কথা বললেন যেন তার মনে হচ্ছিল, যেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন এতক্ষণ ধরে যুদ্ধ করছিলেন সেই যুদ্ধটায় তিনি জয় হয়ে গেছেন আর আইন তার পক্ষেই আছে। কিন্তু বাসের প্রত্যেকে ওই ভদ্রমহিলা এবং তার কুকুরের পক্ষে, তারা জোর গলায় কথা বলতে লাগলেন। কিন্তু বাসের যে যাত্রীরা ছিল, মানে বাসের মধ্যে যাত্রীগুলো ছিল, তারা সবাই ওই কম বয়সী ভদ্রমহিলা এবং কুকুরটির পক্ষেই ছিল আর তারা জোর গলায় চিৎকার করতে থাকলেন। শেমফুল, কল দ্য পুলিশ, লেটস অল রিপোর্ট হিম, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক। ইয়েস, দ্যাটস it. Let make him give us our fare back. The little animal sat blinking at the dim light, unconscious of the trouble he had caused. Same fool. মানে হলো যে লজ্জাজনক ব্যাপার। ওই বাসের যাত্রীরা জোর গলায় কথা বলতে লাগলেন এবং বলতে থাকলেন লজ্জাজনক ব্যাপার, পুলিশ ডাকুন আর পুলিশকে বলা হোক সবাই মিলে যাতে ওই উনি আমাদের বাসের ভাড়া ফেরত দিক। মানে সবাই মিলে যাত্রীরা বললেন যে পুলিশ ডাকা হোক আর পুলিশকে অভিযোগ করা হোক যাতে আমাদের বাসের ভাড়া কন্ট্রাক্টর ফেরত দেয়। হ্যাঁ ঠিক তাই, ওকে আমাদের ভাড়া ফেরত দিতে বাধ্য করি আমরা। মানে যাত্রীরা কন্ট্রাক্টরকে চিৎকার করে বলতে থাকলেন যে আমাদের ভাড়া ফেরত দিতেই হবে। অস্পষ্ট আলোয় বসে ছোট প্রাণীটি, মানে বাচ্চা কুকুরটি, চোখ পিটপিট করছিল। তার জানাই ছিল না যে তাকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। সে এই সমস্যার বিষয়ে সম্পূর্ণ অচেতন ছিল, মানে সে এই বিষয়ে কিছুই বুঝতে পারছিল না। দি কন্ডাক্টর কেম টু দ্য ডোর। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, ইউ হ্যাভ এঙ্গেজড টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। নো ফেয়ার্স ব্যাক, সেড দ্য কন্ডাক্টর। এরপর কন্ট্রাক্টর দরজায় এলেন। কিছু যাত্রী কন্ট্রাক্টরকে দেখে দাবি করলেন, আমাদের ভাড়া ফেরত দাও, তুমি আমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলে, তুমি আমাদেরকে এভাবে সারা রাত ফেলে রাখতে পারো না। সেই দেখে মানে যাত্রীরা এতটাই রেগে গেছিলো যে তারা কন্ট্রাক্টরের প্রতি দাবি জানাচ্ছিল যে কন্ট্রাক্টর তাদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিল আর এখন কন্ট্রাক্টর রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে নিয়ে যাচ্ছে না গন্তব্যস্থলে। তাই তারা দাবি জানাচ্ছে যে আমাদের ভাড়া তোমাকে ফেরত দিতেই হবে। কিন্তু কন্ট্রাক্টর বললেন কোনো ভাড়া ফেরত দিতে তিনি পারবেন না।
Two or three passengers got out and disappeared into the night. The conductor turned on the pavement, went to the driver and have a talk with him. Another bus, the last on the road, went by. It seemed indifferent to the shouts of the passengers to stop. A policeman strolled up and looked in at the door. The passenger burst out with indignant protests and appeals. "Well, he's got his rules, you know," he said genially. Then he went away to the stand a few yards down to the street. There he was joined by two more constables. এরপর দু তিনজন যাত্রী বাস থেকে নেমে গেলেন এবং রাত্রির অন্ধকারে উধাও হয়ে গেলেন। তখন কন্ট্রাক্টর ফুটপাতে ঘুরছিলেন। তারপর কন্ট্রাক্টর বাস চালকের সাথে কথা বলার জন্য বাস চালকের কাছে গেলেন। তখন অন্য একটি বাস রাস্তার শেষ বাস, মানে রুটের শেষ বাস চলে গেল। মনে হলো বাসটিকে থামানোর জন্য যাত্রীদের চিৎকার প্রতিবাদী সম্পূর্ণ নির্লিপ্ত, মানে ওই রুটের শেষ বাসটিকে দেখে যাত্রীদের চিৎকার যেন ফেটে পড়ল। কিন্তু সেই মানে শেষ বাসটির, মানে যে বাসটি পাশ দিয়ে বেরিয়ে গেল, সেই বাসটির ড্রাইভার আর কন্ট্রাক্টর যেন সেই চিৎকারের প্রতিবাদ শুনতে পেল না। নির্লিপ্ত মানে হচ্ছে যে পাত্তা না দেওয়া বা গ্রাহ্য না করা কোনো কথা। এরপর একজন পুলিশ দুলকি চালে এগিয়ে এলেন এবং দরজা দিয়ে ভেতরে তাকালেন। দুলকি চালে মনে হলো পুলিশটা হেলতে দুলতে এলেন এবং দরজা দিয়ে ভেতর দিকে তাকালেন। পুলিশটিকে দেখে যাত্রীদের প্রতিবাদ ফেটে পড়ল, মানে পুলিশটাকে দেখে যাত্রীরা প্রতিবাদ করতে থাকলো কন্ট্রাক্টরের নামে, যে তিনি তাদের দায়িত্ব নিয়েছিলেন গন্তব্যস্থলে সঠিক টাইমে পৌঁছে দেবেন, কিন্তু এখন এই ঠান্ডার রাত্রে এই বাসটা রাস্তার মধ্যেখানে দাঁড় করিয়ে রেখেছে, এই বলে নানা অভিযোগ করতে থাকলো। তো তারপর পুলিশটা নম্রভাবে বললেন যাত্রীদেরকে যে আপনারা তো বুঝতেই পাচ্ছেন কন্ট্রাক্টরেরও কিছু নিয়মকানুন আছে যেটা তাকে মেনে চলতে হয়। এই বলে তারপরে পুলিশটি রাস্তা দিয়ে হেঁটে কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ালেন আর সেখানে তার সঙ্গে আরও দুজন পুলিশ কনস্টেবল যোগ দিলেন। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। A woman passenger's voice rose above the gale, threatening the bus conductor. But he was cold as the night and hard as the pavement. She expressed her anger to the three policemen who stood up the street watching the drama. Then she came back, called her companion and vanished. The bus was emptying. তখনও আলোর দিকে তাকিয়ে ছোট কুকুরটি চোখ পিটপিট করছিল এবং কন্ট্রাক্টর যুদ্ধ জয়ের সময় ক্যাপ্টেনের মতো হাফ ভাব নিয়ে এদিক ওদিক ঘুরছিল। বাসে কন্ট্রাক্টরকে ভয় দেখানোর স্বরে ওই হট্টগোলের আওয়াজ ঝাঁপিয়ে এক মহিলা যাত্রী কণ্ঠস্বর শোনা গেল, কিন্তু কন্ট্রাক্টর ছিলেন রাত্রির মতোই শীতল এবং ফুটপাতের মতোই কঠিন। মানে ওই হট্টগোলের আওয়াজ ঝাঁপিয়ে যে মহিলা যাত্রী কণ্ঠস্বর শোনা গেল বা চিৎকার শোনা গেল, সেই শুনেও কন্ট্রাক্টরের হাবভাব ছিল সে একই রকম, সেই যুদ্ধজয়ী ক্যাপ্টেনের মতো। তিনি সেরকমভাবে এদিক ওদিক ঘুরে তাকাচ্ছিলেন, তার কোনো হাবভাবের পরিবর্তন হলো না। তাই লেখক বলেছে যে কন্ট্রাক্টরের কিছু পরিবর্তন হলো না, তিনি রাত্রির মতোই শীতল এবং ফুটপাতের মতোই কঠিন ছিলেন। এরপর মহিলা যাত্রী ওই তিনজন পুলিশের প্রতি রাগ প্রকাশ করলেন যারা রাস্তার ওপর দাঁড়িয়ে ওই নাটক দেখছিল, মানে ওই পুলিশগুলো দাঁড়িয়ে কিছু করছিল না, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছিল বলে ওই মহিলা যাত্রীটি তাদের উপর রাগ প্রকাশ করলেন। তারপর কী করলেন না, মহিলা যাত্রীটি তার সঙ্গীকে ডাকলেন এবং বাস থেকে নেমে উদাও হয়ে গেলেন। এভাবেই আস্তে আস্তে বাসটা ফাঁকা হয়ে যাচ্ছিল। I'll go to the top, said the young lady with the dog. At last, you'll have pneumonia, the man said. অবশেষে ইয়ং লেডি বললেন, মানে যিনি কুকুরটিকে নিয়ে বাসে উঠেছিলেন সে ভদ্রমহিলা বললেন যে ঠিক আছে আমি ওপরে যাব।
সেই শুনে ভদ্রলোকটি বললেন, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. The bus went on. He stood triumphant while his conduct was criticized in his face by the passengers. তারপর কন্ডাক্টর ফিরে তাকালেন, দেখলেন যে ভদ্রমহিলা মানে ওই কুকুরটিকে নিয়ে যে ভদ্রমহিলা এসেছিলেন, তিনি সিঁড়ি বেয়ে বাসের ওপরে উঠলেন এবং তারপর তিনি ওই বাসের ঘন্টাতে টান দিলেন। বাস চলতে লাগলো, তিনি যেন বিজয়ের মতো দাঁড়িয়েছিলেন। তখন যাত্রীরা তার মুখের ওপর তার আচরণের সমালোচনা করতে লাগলো, মানে যখন তিনি বিজয়ের মতন ওই দাঁড়িয়েছিল বাসের গেটের সামনে, তখন যাত্রীরা তাকে দেখে তার মুখের ওপর তার এই আচরণের সমালোচনা করতে লাগলো। Then the bus developed engine trouble and the conductor went to help the driver. It was a long job. Meanwhile, the lady with the dog stole down the stairs and re-entered the bus. When the engine was put right, the conductor came back and pulled the bell. Then his eye fell on the dog and his hands went to the bell rope again. The driver looked round, the conductor pointed the dog, and the bus stopped. The whole struggle began over all once again. Means আবার এটা চালু হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দি লাইটস, দ্য লেডি আগেইন ডিক্লেয়ার্ড দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট। তারপরে বাসটির ইঞ্জিনের সমস্যা দেখা দিল এবং কন্ডাক্টর ড্রাইভারকে সাহায্য করতে চললেন। এই বেশ দীর্ঘ সময়ের কাজ, মানে ওই ইঞ্জিনটা যে খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক করতে বেশ অনেকক্ষণ সময় লাগবে। ইতিমধ্যেই কুকুর নিয়ে থাকা ভদ্রমহিলাটি সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে এলেন এবং বাসের মধ্যে আবার ঢুকে গেলেন। ইঞ্জিন যখন আবার ঠিক হলো, কন্ডাক্টর ফিরে এলেন এবং বাসের বেল ধরে টানলেন। তারপরেই তার চোখে পড়ল কুকুরটি। ঘন্টা দড়িতে আবার তিনি টানলেন, চালক ফিরে তাকালেন, কন্ট্রাক্টরটি কুকুরের দিকে ইঙ্গিত করলেন এবং বাস আবার থেমে গেল। পুরো লড়াইটা আবার একবার নতুন করে শুরু হলো। কন্ট্রাক্টর আবার আগের মতোই ফুটপাতে হাঁটতে লাগলেন, আবার আলো দেখে ছোট কুকুরটি চোখ পিটপিট করতে লাগলো। ভদ্রমহিলা পুনরায় ঘোষণা করলেন, আমি ওপরে যাব না। মানে ভদ্রমহিলা আবার ঘোষণা করলেন যে তিনি আর ওপরে যাবে না, কিন্তু অবশেষে গেলেন। মানে এবার যে ভদ্রমহিলাটি ছিল এবার বাস থেকে নেমে চলে গেছিল, বাস ছেড়ে চলে গেছিল। দ্য বাস ওয়াজ সুন এমটি অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট। এবার ন্যারেটর বলছে দ্যাট দ্য বাস ওয়াজ সো এমটি অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আই গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেট টু মি। হি হ্যাড ওয়ন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। এরপরে বাস আস্তে আস্তে ফাঁকা হতে লাগলো, আমি শেষ যাত্রী হিসেবে পড়ে রইলাম। কন্ডাক্টর আমাকে বললেন কিছু নিয়মকানুন আছে যেটা তাকে মেনে চলতে হয়। তিনি যুদ্ধ জয়ী হয়েছেন, কিন্তু অনুভব করছিল যে তাকে মানে নিজেকে বিবেচনা করতে হবে অন্যদের সাথে। মানে কন্ডাক্টর অনুভব করছিল যে তাকে বিবেচনা করতে হবে অন্যদের সাথে। রুলস আই স্যার আর নেসেসারি থিংস, Some are hard and fast rules, like the rule of the road, which cannot be broken without danger to the life and limb. But some are only rules for your guidance, like the rule about the dogs. You can use your common sense here. They are meant to be observed in the spirit, not in the letter, for the comfort of the passengers. You have kept the rule but broken its spirit. You should mind your rules with a little good will and good temper. নিয়ম কানুন আমি বললাম, কিছু নিয়ম কানুন আছে, এখানে আমি বলছি লেখক, লেখক বলছেন অবশ্যই কিছু নিয়ম কানুন আছে যা প্রয়োজনীয় জিনিস, তা আমরা ভাঙতে পারি না, যতই কঠিন হোক না কেন সেই নিয়ম আমাদের মেনে চলতে হয়, যেমন রাস্তায় চলার নিয়ম।
তা আমরা কিছুতেই রাস্তা চলার নিয়ম আমরা কিছুতেই ভাঙতে পারি না, কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদের পথ নির্দেশের জন্য, যেমন এই কুকুর সম্পর্কিত নিয়ম কানুনগুলি। এইখানে আপনি আপনার সাধারণ বুদ্ধি বা কমন সেন্স কাজে লাগাতে পারতেন, মানে আপনি এই কুকুর সম্পর্কিত যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আপনি আপনার সাধারণ বুদ্ধি দিয়েই কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করতে পারতেন। এই কুকুর সম্পর্কিত নিয়মকানুনগুলো নিয়ে এত কঠোর হয়ে আপনাকে সমস্যার সমাধান করতে হতো না। আপনি কিছু ভুলের জন্য এই কুকুর সম্পর্কিত নিয়মকানুনগুলির মর্ম বা যে তাৎপর্য সেটা আপনি নষ্ট করে ফেলেছেন। মানে লেখক কন্ট্রাক্টরকে এটাই বলতে চাইছেন যে এই যে কুকুরটাকে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার সমাধান কন্ট্রাক্টর খুবই সাধারণভাবে করতে পারতেন, তার জন্য এত নিয়মকানুনের প্রয়োজন ছিল না। মানে কন্ট্রাক্টর খুব মানে ভালোভাবে যদি ওই কুকুর নিয়ে ওঠা ভদ্রমহিলাকে বলতেন যে আপনি মানে ভালোভাবে বোঝাতেন যে আপনি কুকুরটাকে নিয়ে নেমে যান বা আপনি বাসের ওপর উঠে যান, এরকমভাবে যদি বোঝাতেন তাহলে এত সমস্যা হতো না, আপনি সহজভাবেই সমস্যার সমাধান করতে পারতেন, এটাই লেখক কন্ট্রাক্টরকে বোঝাতে চাইছেন। হি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড ওয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট quite amiably. তিনি আমার কথাগুলোই ভালোভাবেই নিলেন, তিনি মানে এখানে কন্ট্রাক্টর আর আমি মানে এখানে লেখক। লেখক বলছেন যে তিনি আমার কথাগুলো ভালোভাবেই নিলেন এবং আমি যখন বাস থেকে নামলাম, মানে লেখক যখন বাস থেকে নামলো তখন কন্ট্রাক্টর বেশ নমনীয়ভাবে তাকে শুভরাত্রি বললেন। মানে লেখক যখন বাস থেকে নামলেন তখন কন্ট্রাক্টর তাকে নমনীয়ভাবে গুড নাইট বা শুভরাত্রি বললেন। তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানের জন্য বেল আইকনে ক্লিক করো, যাতে তোমরা লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাবে আর আমরা নতুন নতুন ভিডিওস রেগুলারলি নিয়ে আসছি। তো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল লার্নিং এক্সপিরিয়েন্স উইথ একেবরা। আর কমেন্টে বলো যে দেবলীনা ম্যামের এক্সপ্লেনেশনটি তোমাদেরকে কেমন লাগলো ফুল বেঙ্গলিতে। তো স্টুডেন্টস, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সো বাই বাই।